যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে চায় তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন গৌরব একাত্তর আয়োজিত জাগরণ মঞ্চের বক্তারা। শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে শাহবাগে এই সমাবেশ শুরু হয়। বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা সরানোর হুমকির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতার পরাজিত শক্তিরাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা। সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের ক্ষমা করা যায় না। স্বাধীনতার চেতনাকে অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়।